কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা এখন ফ্রি ফায়ার খেলতে চলেছি। ওকে, পারলে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার কাছে অলোক নেই। সাবস্ক্রাইব করলে শুনেছি নাকি টাকা আছে, যদি আসে তাহলে এইসব কিনে নেবো। না, ওসব আলাদা ব্যাপার, ওইসব এমনি ইয়ার কি মানে বললাম মনে মতো না, আমি মাথায় পেটে যেখানে খুশি নিন, আমার কোনো অসুবিধা নেই। কালকে আমার যে 4 লেভেলের একটা গিল ছিল ওটা ছেড়ে দিয়েছি, আজকে একটা বটের গিল বানিয়েছি। আর আপনাদের সবাই মনে হবে যে আমি এটাকে আমার ফ্রেন্ড রেখেছি কেন, কারণ এটা আমার সেকেন্ড আইডি। এটা আমি খেলিনি এই সিজনে, তো হাতই লাগাইনি, একটাই ব্যাচ দুটো লাই, এটা আর এটার মধ্যে প্রচুর তফাত। গিল্ডের নাম চরম রেখেছি, আমি ছিলাম ইয়েতে হিরোইককে ফাইভে, হিরোইক ফাইভে, আর সেই না ম্যান আমায় নামিয়ে দিয়েছে ডায়মন্ড 4-এ 30 স্টারে। আমার টিমে পড়ছিল সব বড় বড় ম্যান, আমি 16 ভার্সেস স্কোয়াড খেলতে পারছিলাম না ভালো, আমি 2-3টাকে মারছিলাম, তারপর আমি দেখছি নিজে ঠিলিয়ে পড়ে আছি, আর সব ওই ম্যানগুলো একটা ম্যান কি মারতে পারছি না, তো খেলা যায় একটু টিপলে, টিপলে আমাদের হ্যাঁ এই যে গিল্ডে বাবা আর গিল্ডেরই এসছে 2 লেভেল 2 লেভেল 2 লেভেল, আমারটা শুধু 1 লেভেল। আচ্ছা, একজনেই ছেড়ে যাচ্ছে তখন থেকে, মনে থেকে ডুব না। র্যাঙ্ক ম্যাচ খেলি ভাবছি, 2 ভার্সেস 16। ওকে, এইচ অনলাইন আছে, ও থাক। এ আমায় আগে বলতো কি বট, এ বট, এখন নিজেই বট হয়ে গেছে, এর কাছে অলোক আছে, কে ক্যারেক্টার আছে সব আছে। ইলাইট দেখাচ্ছে একটা কিনেছে, কিন্তু এর যে সেকেন্ড অ্যাকাউন্ট আছে এটা মানে এখন খেলছে, ওর সেকেন্ড অ্যাকাউন্টটা বেঁচে দিয়েছিল, ওটা আমাদের 10 লাখ ডায়মন্ডের সঙ্গে বেঁচেছে, ওটা 10 লাখ এমনি বললাম। তাহলে আমরা 16 খেলতে, 16 আমি ওই 5 দিন খেলতে পারিনি, কারণ ওই আমার কি বলবো নেট শেষ হয়ে গেছিলো, 5 দিন পর বললাম। দেখতে হবে বোর্ডে কেমন ম্যান পড়েছে, স্কিনটা কেমন লাগছে M16 এর স্কিনটা। এটা আমি 5টা মতন ভাউচার ছিল, সিঙ্গেল সিঙ্গেল স্পিন মেরেছি, পেয়ে গেছি পার্মানেন্ট। দেখতেই ভালো, কিন্তু অ্যাবিলিটি অত ভালো না। স্টার্ট হরে একটু তো স্টপই হচ্ছে না, সময় খেলি প্রায় আগে তার আগে আমার ক্যারেক্টার দেখেন যায়নি কে নেই।
কিলু কিলু নেই, তারপর কি এটা নেই, জোটা নেই, লুকু এটা উল্ফরা নটরা না কি লেখা আছে, এলভারো, অলোক, জোসেফ, ক্যারোলিন, উকং, তারপরে এসব কিছুই নেই। এটা কি কি বাই এক্সট্রা 6 HP দরকার নেই, এতে কাপিলার অ্যাবিলিটি ভালো। ও আজকে দুঘর্ষ স্কট বলছি কেন, এটা চরম পথ, শোনো। বাবা স্টার্ট হয়ে গেছে, ও ভাই প্রথম খেলছি ডুয়ো ভার্সেস সোলো, মানে সোলো ভার্সেস ডুয়ো, ডুয়ো ভার্সেস সোলো বলে দিচ্ছি ভুল করে। কাজ নেই কাজ নেই, কলেজ নামে অ্যাডাম নিয়ে খেলছিলাম, অ্যাডামকে নিয়ে ফ্যাক্টরির ছাদে নেমেছি, সবগুলোকে 110 110 করে হেড, মা আমার হচ্ছে না কেন, আমি মরে গেলাম। আমি মনে হয় কালকে ভিডিও ছাড়তে না পারি, আপনাকে এক ডলার দিতে হবে না, এক ডলার দিব না, এই 5 ডলার দিয়ে ও জুতা ভুলে গেল, ও বাবা এত ল্যাগ করলো, স্ক্রিন দেখে না করলে ল্যাগ, থাক্কা সোলো মাসে সোলো খেলবো। বুই একটা গেম খেলি, ঠিক আছে, ওহো তিনটেই একসঙ্গে করতে পারবো, 4টে আমি গোল্ডেন করেছিলাম। দেখি কি এক্সচেঞ্জ করা যায়, জামাটা নিয়ে নি, ওকে 28টা পুরো হতে ফ্রি গেম খেলবো,
Okay. লাগবে দুটো। আমার কাছে মেয়ের বান্ডেলই বেশি, এটা গিয়ে দেখাচ্ছি। নিকিতা ক্যারেক্টার তো অনেকগুলো জামা প্যান্ট একসঙ্গে লাগিয়ে রেখেছি। এরপরে স্ট্রিট গার্ল ব্যান্ডেল তো পুরোটা নেই, শুধু এটার হেয়ারটাই আছে, কিনেছিলাম এটা পুরোটা আছে। ঠিক আছে, এই ব্যান্ডেল আছে পুরোটা, তারপরে এই বান্ডেলটা আছে, রেকর্ডিং টাইম আরে দিয়েছি ফোন। কপড়ে মে ইতনা কে খাস, ये तो ये मिला, ये है, ये अच्छा लगता है, ये है, ये है, फिर ये है, ये लड़की का कितना ड्रेस है, ये केली का है, ये मैक्सिम का, ये वो इधर भी लड़की का बहुत है, लेकिन वो तो मतलब कैरेक्टर का है ना। फिर ये सब है, देख लो जूते में, ये जूते खा के आता था, ये बहुत पसंद है, ये करके दिखाओ, ये मेरा बहुत पुराना है, बहुत पहले ये फ्री में दे रहा था, ले लिया, क्या करूँ, तुम्हारा भाई नहीं मारता ना। अरे ये बॉट कहीं का, अरे नूब, अरे नूब क्या कर रहा है ये, एयर ड्रॉप मारू आज भाई, मैं हिंदी में कब से बोलने लगा, যখন থেকে বলছি ওটা, ওই টাইম যদি আমি কেউ বলে তার নাম আমি পরের বার নেবো হ্যাশট্যাগ। মানে ওই সব ইউটিউবাররা বলে না যে এটা অভ্যাস দাঁড়িয়ে গেছে না, ফ্রি ফায়ার খেলি তখনই আমি হিন্দি বলতে শুরু করে দিই। এই গ্লুয়ালটা চরম গ্লুয়াল, যদি কেউ বলে গ্লুয়াল মার, গ্লুয়াল মার, সামনে এটা মেরে দেব, ক্ষতি যাবে প্রচুর। তো আর একটা সোলো খেলি, এটা লাস্ট ম্যাচ হবে। এ ভাই এটা কি দিচ্ছে, 1 মিনিট, নো ডায়মন্ড গেম দেখি নি আমি, দুন করো আপকে পাশ অগর পেসে হো তো আপ পারচেস মার লেনা মেরা ক্যা।
मैं तो परचेस ही नहीं मारता। तो आज मैं फिर से आवार हिंदी बोलना शुरू कर दीजिए। তো ডোন মাইন্ড, আমার হিন্দি আর বাংলা মিক্সচার হয়ে যাবে। আর কেউ ভাবতো না যে এই ভিডিওটা আমি ইচ্ছা করে মানে হিন্দি আর ইয়েতে করতে অভ্যাস হয়ে গেছে তার জন্য। হ্যাঁ, ভিডিও দেখলে আপনাদের মনে হবে যে ভিডিওটা আটকে আটকে যাচ্ছে। কি করব, এই আমার অভ্যাস দাঁড়িয়ে গেছে। এই ভিডিওটা আমি ছাড়বই, এই ভিডিওটা ছাড়ার পর আমি আমার দিদিকে করতেছিল, আমি আমার দিদি ভাবলে মামার বাড়িতে যাবো। বাবা ফাইটলে, ও হো মা, জোকার মার, জোকার আরে কিয়া, ও ভাই কি করলো, বা 33 নেমে মরে গেলাম, 33+ 24 হয়ে গেছি, দুটো কিল। বাড়ির মধ্যে চিল্লা চিল্লি লাগিয়ে দিয়েছে, আজকে ঘুরতে যাবো তো তার জন্য। আজকে ভিডিওতে এটুকুনি, আমরা পরে দিন আরো বেশি ভালো ভিডিও এই নি। টাটা।